আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। এবার শিরোনাম, সামান্য বৃষ্টিতেই পানির নিচে চট্টগ্রাম নগরের রাস্তাঘাট, চলাচলে ভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়ায় বিকশিত শিল্পনগরীতে জলাবদ্ধতা, কারখানার বর্জ্যে কৃষি জমির উর্বরতা নষ্ট। দ্রুত এগিয়ে চলা ঢাকা কক্সবাজার রেল প্রকল্পে কলার পাটা, মেয়াদ উত্তীর্ণ কালুরঘাট সেতু, নড়বড়ে পাটাতন রেলিং, ভারী ইঞ্জিন বহনে নেই সক্ষমতা। ঈদ ঘনিয়ে আসায় চলছে পশু কেনা বেচা, ঝামেলাহীন হওয়ায় ডিজিটাল পদ্ধতিতে বেশি আগ্রহ ক্রেতার, ভালো লাভের আশায় ফেনীর খামারিরা। এবং পাহাড়ের ভাঁজে ভাঁজে আমবাগান, বান্দরবানে প্রতি বছরই বাড়ছে উৎপাদন, পরিচর্যা ও সংগ্রহে ব্যস্ত বাগানি, ভালো লাভের আশা। সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে শুরু হওয়া মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। নগরীর ওয়াসামোর, বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ এবং রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। নালাগুলো দিয়ে পানি না নামায় সামান্য বৃষ্টিতে এমন দুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ নগরবাসী। এ মুহূর্তে চট্টগ্রাম নগরীর ওয়াসামোর এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। মূলত ১২টা থেকে ১২:৩০ কিংবা ১১টা পর্যন্ত কিন্তু মাঝারি এবং ভারী বৃষ্টি হয় নগরীতে, এবং এর মধ্যেই কিন্তু নগরের বিভিন্ন জায়গায় জলজটের মতো পানি জমতে শুরু করে এবং কিছু এলাকায় পানি নেমে গেলেও এখনও অনেক জায়গায় কিন্তু কিছুটা জলজট আমরা দেখতে পাচ্ছি। এবং আসলে এই যে বর্ষার শুরুতেই সামান্য বৃষ্টিপাতেই কিন্তু এই যে জলাবদ্ধতা, সেটা আসলে চট্টগ্রামের প্রায় কয়েক বছর ধরে সমস্যা। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম নগরীর এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু চারটি প্রকল্প কাজ চলছে, যেখানে প্রায় ১০,৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো প্রকল্প শেষ হয়নি, কিন্তু এই যে এত কোটি কোটি টাকা ব্যয় করে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পগুলো চলতেছে, কিন্তু সেখান থেকে আসলে নগরবাসীর যে মুক্তি জলাবদ্ধতা থেকে সেটা নেই, এবং সেটা আসলে আজকেও আমরা দেখেছি। এবং এক্ষেত্রে যে নগরের যে সাধারণ মানুষ, তারা বলছেন যে মূলত আসলে যে নালা নর্দমা কিংবা খালগুলো আছে সেগুলো আসলে দীর্ঘদিন ধরে পরিষ্কার না করা, কিংবা পরিষ্কার করলেও সেগুলো আসলে নিয়মিত সংস্কার না করার কারণেই বৃষ্টির পানি জমে যায়, ফলে সেগুলো আর নামতে পারে না। এই কারণে মূলত আসলে জলাবদ্ধতা আর সৃষ্টি হয় এবং এর কারণকে দায়ী করছেন। যদিও যে বিভিন্ন সংস্থাগুলো, আপনি জানেন যে সিডিএ, সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড যে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পগুলো কাজ চালাচ্ছে, তারা বলছেন যে অন্যান্য বছরের তলনায় এবছর জলাবদ্ধতা কিছুটা কম হবে, কিন্তু আমরা দেখেছি যে বর্ষার শুরুতে যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, সেখানে আসলে বিশেষ করে নগরীর যে প্রধান সড়কগুলো আছে, ওয়াসা, আগ্রাবাদ, বাকলিয়া, তারপরে মেহেদিবাগ থেকে শুরু করে এসব জায়গায় যেগুলো একটু দেখা গেছে যে নিম্নাঞ্চল, সেখানে কিন্তু এই অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। যদিও কিছু কিছু এলাকায় পানি নেমে যায় হয়তো বৃষ্টি থামলে, কিন্তু অনেক এলাকায় আসলে অনেক ধীর গতিতে পানি নামার কারণে কিন্তু আসলে এই অসুবিধাটার সৃষ্টি হচ্ছে। এবং নগরবাসী বলছেন যে তারা আসলে এই জলাবদ্ধতা নিরসন থেকে মুক্তি পাবে, এটা আসলে ৭-৮ বছর ধরে শুনে আসছে এবং কোটি কোটি টাকা সরকারি সংস্থাগুলো ব্যয় করছে, কিন্তু তার সুফল আসলে নগরবাসী পাচ্ছে না। এবং এক্ষেত্রে কর্তৃপক্ষ যারা আছেন, তারা বলছেন যে হয়তো আর কয়েক বছরের মধ্যে আসলে চট্টগ্রাম নগরীর যে জলাবদ্ধতা, সেটা থেকে তারা নগরবাসীকে মুক্তি দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরীর ওয়াসামোর এলাকায়, জানছিলাম সেখানকার জলাবদ্ধতার সবশেষ খবর। এদিকে সামান্য বৃষ্টিতেই ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর শিল্পনগরীতে তৈরি হয় জলাবদ্ধতা, এতে উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে তেমনি কারখানার বর্জ্য পানির সঙ্গে মিশে আশেপাশের বাড়িঘরে ঢুকছে। জুয়েল রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
পানির নিচে তলিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকার বিসিক শিল্পনগরী। কল কারখানাগুলোতে এখনও বর্জ্য শোধনাগার ইটিভি বাস্তবায়ন না হয় একটু বৃষ্টি হলে শিল্পনগরীর ছোট এবং মাঝারি আকারের শিল্প কারখানাগুলোতে পানি প্রবেশ করে। পাশাপাশি বৃষ্টির পানির সাথে কলকারখানা বিষাক্ত বর্জ্য পানির সাথে মিশে পাশে জমিতে প্রবেশ করছে। ছয় সাত বছর ধরে হাতের মাঝে কোনো ফসল টসল কষ্ট হইতেছে না। আগে যেভাবে পানি যাইতো ওইভাবে আমাদের পানি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। বেসিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত তারা কোনো ড্রেনের ব্যবস্থা করে নাই। শিল্পনগরী কর্মকর্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া পর্যন্ত 51 কিলোমিটার মহাসড়ক 4 লেনে সম্প্রসারণের কাজ চলছে। এতে শিল্পনগরীর পাশের খালটি ভরাট করা হয়েছে, ফলে শিল্পনগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফোরলাইনের কাজ চলমান থাকাতে আমাদের যে ড্রেনের ব্যবস্থা ছিল সবগুলো অচল হয়ে গেছে। 2 বা 3 দিনের মধ্যে ইনশাল্লাহ এটা পরিষ্কার হয়ে যাবে। শিল্পনগরী কলকারখানা থেকে কোনো ধরনের বর্জ্য যেন খালে বা ড্রেনে না ফেলতে পারে এ বিষয়টি নিশ্চিত করার কথা জানান ইউএনও। বিসিক থেকে যেন ভবিষ্যতে কোনো ধরনের কোনো বর্জ্য তারা যেন পরিশোধন না করে, ইটিভি স্টার্ট না করে আমাদের এই পুকুরে খালে বিলে না ফেলতে পারে, এটা আমরা নিশ্চিত করব। সম্প্রসারিত 4 লেন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। মূল রাস্তার কাজ শেষ হলে তারপর হয়তো আমরা ড্রেনের কাজ করব এবং আরসিসি ড্রেন হয়ে গেলে এটার হয়তো একটা স্থায়ী সমাধান হয়ে আসবে। ব্রাহ্মণবাড়িয়া নন্দনপুর শিল্পনগরীতে ছোট ও মাঝারি আকারের 60টি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে পানি প্রবেশ করেছে 10টি কারখানা সহ অন্তত 20টি বাড়ি ঘরে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সেপ্টেম্বরে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচলের ঘোষণা দিলেও পুরো প্রকল্পের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে চট্টগ্রামের শত বছরের পুরনো এবং মেয়াদ উত্তীর্ণ কালুরঘাট সেতু। প্রকল্পের ভারী ইঞ্জিন এবং অত্যাধুনিক দ্রুতগ্রামী ট্রেনের ভার বহনের ক্ষমতা নেই জরাজীর্ণ এই সেতুটি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সরকারের অগ্রাধিকার প্রকল্প চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার যাবে স্বপ্নের ট্রেন। এর মধ্যে চট্টগ্রামের দুহাজারি থেকে চকরিয়া পর্যন্ত 2 লটে 100 কিলোমিটার কাজের 85% শেষ। আমরা আশা করতেছি যে কক্সবাজার লাইনে মোটামুটি কাজ সম্পন্ন হলে আমরা আগামী সেপ্টেম্বর নাগাদ আমরা ট্রায়াল রান করতে পারবো। কোচ এবং ইঞ্জিন হাতে আসার পরে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা দুইভাবে এটা চালাতে পারবো। কিন্তু পুরো প্রকল্পের গলার কাঠা হয়ে দাঁড়াতে পারে ঝুঁকিপূর্ণ শত বছরের কালুরঘাট সেতু। 110 কিলোমিটার বেগ আর 15 টন ওজনের ইঞ্জিনে চলবে এই প্রকল্পের অত্যাধুনিক দ্রুতগতির ট্রেন। তবে এই সেতুতে চলতে পারবে মাত্র 10 টন ওজনের ইঞ্জিন ও 10 কিলোমিটার গতিতে। ভেঙে গেছে কাঠের পাটাতন ও রেলিং, নড়বড়ে গার্ডার ও অ্যাঙ্গেল সহ নানা অবকাঠামো। তবে সেতুটি সংস্কারে 55 কোটি টাকা ব্যয়ে নিয়োগ দেওয়া হয়েছে বুয়েট পরামর্শক দল। তারপরও চ্যালেঞ্জ বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা সেই ঝুঁকিমুক্ত করার জন্য এটাকে আমরা শক্তিশালী করছি। টেন্ডার ড্রপও হয়েছে, এখন টেন্ডার অনুমোদন প্রক্রিয়ায় আছে। নগরবিদরা বলছেন 18,000 কোটি টাকার ফাস্ট ট্র্যাক প্রকল্পের সুফল তো দূরে থাক, উল্টো বড় দুর্ঘটনায় ভোগান্তি বাড়বে। হাজার হাজার কোটি টাকার অর্থ পেয়ে যে কাজটি করলাম তার যে নিশ্চিত ফলাফল আসতো সেই ফলাফলটা জনগণ আর পাবে না। ফলাফল যখন জনগণ না পাবে সেই অর্থ ব্যয়টা আমি মনে করি অপচয়। এডিবির অর্থায়নে চট্টগ্রাম কক্সবাজার রেললাইন প্রকল্পের অধীনে 10টি স্টেশন থাকবে, চলবে 10টি ট্রেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কোরবানি সামনে রেখে জমে উঠতে শুরু করেছে অনলাইনে পশু বেচা কেনা। ফেনীতে জনপ্রিয় হয়ে উঠেছে লাইভ ওয়েট পদ্ধতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীর ফুলগাজীর আনন্দপুর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কোরবানির ঈদ যতটা ঘনিয়ে আসছে ততটাই ফেনীর যারা খামারে রয়েছেন, যারা কোরবানির উপলক্ষে তাদের পশু বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন, তাদের জন্য স্বপ্ন বুনতে শুরু করেছেন। আর জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী ফেনীতে যে চাহিদা রয়েছে 90,000-এরও বেশি কোরবানির পশু চাহিদা রয়েছে, তার এগেনস্টে কিন্তু তার চেয়ে অনেক বেশি কোরবানির পশু মজুদ রয়েছে বা উৎপাদন রয়েছে বলে প্রাণী সম্পদ দাবি করছেন। এবং আপনাকে যদি বলি, এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে ফেনীর পশুর বিক্রির ক্ষেত্রে। সেক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে খামারিরা কিন্তু অনেকটা বিক্রিতে পশু বিক্রির দিকে ঝুঁকছেন এবং এই পদ্ধতিতে কিন্তু ক্রেতারাও আগ্রহী হয়ে উঠছে। এতে করে আমরা খামারির সাথে কথা বলেছিলাম যে একটি গরুকে তারা একদম সশরীরে পুরোটাই ওজন করে এবং যতটা ওজন হয় প্রতিটি বা কোনো কোনো খামারে 500, কোনো কোনো খামারে 500-550 টাকা করে কেজি দরে কিন্তু বিক্রি করেছে। এবং আমরা কথা বলেছিলাম পশু সম্পদ বিভাগের কর্মকর্তাদের সাথে, তারা যেটা জানিয়েছেন এই পদ্ধতিতে একটি গরুর মোট যে ওজন হয় বা একটি পশুর যে মোট
যে ওজন হয় তার তিন ভাগের এক ভাগ ওয়েস্ট যায়, বাকি দুই ভাগ মাংস ধরে অনেকটা হিসাব নিকাশ করেই ক্রেতা বিক্রেতারা কিন্তু গরু বিক্রিতে অনেকটা আশ্বস্ত হচ্ছেন। এতে করে ক্ষতির আবার আমরা খামারের সাথে কথা বলেছিলাম, এই পদ্ধতিতে তারাও অনেকটা খুশি, কারণ হচ্ছে গরু জানেন যে বাজারে আনা নেওয়া করতে গেলে তাদের একটা যে আনা নেওয়ার খরচ রয়েছে, আবার যেসব অবিকৃত গরু থাকে সে সকল অবিকৃত গরু আবার খামারে নিয়ে আসলে কিন্তু পুরো খামারের জন্য একটা ঝুঁকি তৈরি হয়, বাইরের রোগ বালাই বা তারা সংস্পর্শে আসতে পারে, ছোঁয়াচে রোগ হতে পারে, এ কারণে কিন্তু তারা বরাবরই এখানে খামারেরা খামারে এসে কিন্তু এসব গরু কেনাবেচার ক্ষেত্রে মানুষ অনেকটা আগ্রহী হচ্ছে এবং এক্ষেত্রে অনেকটা যারা সংশ্লিষ্টরা বলছেন এতে করে খামারেরও যেমন লাভবান হচ্ছে ক্রেতারাও কিন্তু ঠকার আশঙ্কা অনেকটা কম হচ্ছে এবং এই পদ্ধতি কিন্তু অনেকটা জনপ্রিয় হচ্ছে ফেনীতে। এবং আমরা যেটা দেখেছি যে ফেনীতে কিন্তু অনেক ধরনের খামারিরা প্রচুর গরু সংগ্রহ করেছেন বা তারা প্রস্তুত করেছেন, তারা যেটা আশঙ্কা করছেন যে ভারতীয় সীমান্ত দিয়ে বা সীমান্ত দিয়ে যদি গরু না আসে তাহলে হয়তো তারা লাভের মুখ দেখবেন, যদি কোনোভাবে সীমান্ত দিয়ে গরু চোরাচার পথে আর চলে আসে তাহলে কিন্তু তারা ক্ষতির আশঙ্কা করছেন। এই ছিল এখানকার সবশেষ। বান্দরবানের পাহাড়ে শোভা ছড়াচ্ছে বিভিন্ন প্রজাতির পাকা আম, গাছ থেকে আম সংগ্রহ এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানিরা, ফলন বেশি হওয়ায় লাভের আশা তাদের। কৃষি বিভাগ বলছে পাহাড়ের মাটি এবং আবহাওয়া আম চাষের উপযোগী হওয়ায় প্রতি বছরই বাড়ছে উৎপাদন। বান্দরবান থেকে সোহেল কান্তি নাথের ক্যামেরায় এনা জাকিরের রিপোর্ট। পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ের বুকে পাখির চোখে দেখলে মনে হবে সবুজের গালিচা। দুর্গম পাহাড়ে করা হয়েছে আম গাছের বাগান, গাছে গাছে শোভা পাচ্ছে রসালো পাকা ও আধা পাকা আম। এসব আম বিক্রির জন্য বাগান থেকে সংগ্রহে ব্যস্ত চাষিরা আম্রপালি, রাঙ্গুয়াই, হাড়িভাঙা, কিউজাই, বারিফোর সহ বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি আমের সমারোহ এই বাগানগুলোতে। প্রতি বছর জুন জুলাই মাসে বাজারে পাকা আমের দেখা মিললেও এবছর আগে ভাগেই পাকতে শুরু করেছে আম। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 100 থেকে 200 টাকায়। স্বাদে মিষ্টি ও আকারে বড় হওয়ায় এখানকার আমের চাহিদা দেশ জুড়ে, আর পাম্পার ফলন হওয়ায় আশানুরূপ দাম পাওয়ায় খুশি চাষিরা। ঢাকার খুলনা বরিশাল ওখানে আমরা বিক্রি করবো, ওখানে গিয়ে ভালো দাম পাবো, দাম পাচ্ছি। বিভিন্ন ক্রেতা ব্যবসাদার এরা ওই আমার কাছে অর্ডারে মোবাইলের মাধ্যমে নেবে, তাদেরকে সাপ্লাই দেওয়া হয়। এদিকে পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় দিন দিন পাহাড়ে আম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আবাদী এলাকাটা প্রায় 10,000 হেক্টরে উত্তীর্ণ হবে এবং উৎপাদন প্রায় 1,20,000 মেট্রিক টন হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,20,000 মেট্রিক টন। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। চিকিৎসক এবং জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। উন্নত সেবা প্রদানের লক্ষ্যে 2008 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয় হাসপাতালকে, কিন্তু সে অনুযায়ী এখনও দেওয়া হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল। 10 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদে কর্মরত রয়েছেন একজন, আরেকজন মেডিসিন বিশেষজ্ঞ থাকলেও তিনি সপ্তাহে মাত্র 2 দিন কাজ করেন, আর বাকি 4 দিনই ডেপুটেশনে কাজ করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে। রোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হয়ে সময় মতো ডাক্তার পান না তারা। বিভাগীয় সময় আরেকবার। ব্রাহ্মণবাড়িয়ায় শীতলা পূজা উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে সদর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। তিনি ঋষিপাড়া মন্দিরের জন্য অনুদান ঘোষণা করেন। এর আগে তিতাস নদীর তীরে নাথ সম্প্রদায়ের সমাধি মন্দিরের উদ্বোধন করেন মুক্তাদির চৌধুরী। কাজ করি আমরা, কোনো ফাউল কথা বলি না, শেখ হাসিনার সরকার ফাউল কথা বলে না। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আয়োজনে, সঙ্গে থাকুন সময়।